proper, it's tasty. Hello guys, welcome back to my channel Shomadash Vlogs. Guys, দেখো আজ আমরা কি খাচ্ছি? আজ আমরা খাচ্ছি ফুচকা। এখানে আছে ফুচকার আলু, জল ফুচকা, এখানে আলু মাখা আছে, এখানে জল আছে টক জলতে তুলে, আর এখানে আছে পাপড়ি চাট আছে, আর এখানে দই ফুচকা আছে। সব ইয়ামি খাবার, খাওয়ার জন্য খুব আমরা এক্সাইটেড হয়ে গেছি, খুব তাড়াতাড়ি খেতে ইচ্ছে করছে আর পারা যাচ্ছে না। তো আমি এখনই স্টার্ট করে দেবো, 3, 2, 1 স্টার্ট। চ্যালেঞ্জ, ফার্স্টে আমি গিয়ে ফার্স্ট হয়, কোনো গিফটও নেই, কোনো পানিশমেন্টও নেই, শুধু চ্যালেঞ্জ, গিয়ে তাড়াতাড়ি শেষ হবে। টক জল দিয়ে আলু দিয়ে খাচ্ছি, দারুন দারুন। স্পাইসি হয়েছে জলটা, তো খুব ভালো লাগছে। আলুটা পেঁয়াজ দিয়ে শসা আর চাট মশলা দিয়ে মাখা হয়েছে। আলু নিলে না দারুণ লাগে, একটু ঝাল আছে। এবার আমি খাচ্ছি পাপড়ি চাট। ওই আমি তেঁতুলের জলটা একটু গন্ধ রা যেটা ভিজিয়ে দিয়েছে, আরো সুন্দর সেন্ট হচ্ছে। মিশে করে দিলাম একটুখানি আছে। তো এবার আমি দই ফুচকাটা খেয়ে নেবো। দেখো দই ফুচকাটা পুরো দইয়ের ঠাসা, কাজু কিশমিস, চুরমুর, শসা, দারুন দারুন টেস্টি। অনেকগুলো কাজু দেওয়ার মতো
সুপার। পাপড়ি চাট খাচ্ছি, পাপড়ি চাটের ওপরেও চুরমুর আছে, দই দেওয়া আছে, ফুচকা ও দই ফুচকা খাচ্ছে আর আমি খাচ্ছি পাপড়ি চাট। এর মধ্যে দই দেওয়া আছে, পেঁয়াজ, শসা আর চুরমুর একই সব আছে, দারুণ লাগছে। একটা চাটনি দেওয়া আছে, তাই না? ওদের আরো বেশি টেস্টি লাগছে। চ্যালেঞ্জই হচ্ছে কিন্তু কোনো গিফট নেই, পানিশমেন্ট নেই, চ্যালেঞ্জই ওই মনে হয় দারুণ ছিল আজকে সব কটা রেসিপি, দারুণ ছিল। যদি ছিল দই ফুচকা ছিল, পাপড়ি চপ ছিল, আর ছিল হচ্ছে জল ফুচকা, সব কটা রসম ছিল। আমাদের দুজনের মধ্যে আজকে চ্যালেঞ্জ হলো এই সব কটা জিনিস ওর প্রচণ্ড প্রিয়, ওই জন্য খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, শেষ করে ফেলেছে। তো তোমরা ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। Time is barely